আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের জীবন ও জীবিকা বিষয়ের এই পরীক্ষাটা হবে তোমাদের 3 জুলাই 2024। তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে, সেখানে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের সিলেবাসটা হচ্ছে 1 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে? শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। সূচিপত্র যদি তোমরা লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে তোমাদের বইয়ের যে প্রথম 3টা অভিজ্ঞতা আছে, আনন্দময় কাজের সন্ধানে, দক্ষতা উন্নয়নে জানালা এবং স্বপ্নগুলো সত্যি করি, এই 3টা অভিজ্ঞতা মিলিয়ে তোমাদের হচ্ছে এই মূল্যায়নটা করা হবে। তো এখানে তোমাদের যে কাজগুলো করতে হবে, দেখো, প্রথমে প্রথম অধ্যায়ে একটা একক কাজ আছে, তুমি তোমার পরিবারে যেসব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে তালিকাটি পূরণ করো এবং এর আনুমানিক আর্থিক মূল্য নিরূপণ করো। সেটা সাপ্তাহিক হিসেবে হতে পারে, মাসিক হিসেবে হতে পারে। এই অনুযায়ী এই কাজের জন্য একটা ছক আছে, পরিবারের আয় বৃদ্ধিতে সহযোগিতামূলক কাজের তালিকা। তো তোমাদের হচ্ছে এই ছকটা পূরণ করতে হবে। এখানে হচ্ছে তোমাদের এই যে 3টা অভিজ্ঞতা আছে, শিখুন অভিজ্ঞতা, এর মধ্যে যে একক কাজ বা দলীয় কাজ যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এই টাইপেরই কোয়েশ্চেন তোমাদের এক্সামে বা মূল্যায়ন পরীক্ষায় কিন্তু নেওয়া হবে। যদি গভর্নমেন্ট থেকে কোনো কিছু না দেওয়া হয়, সেক্ষেত্রে তোমাদের এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই টাইপের জিনিসই তোমাদের এক্সামে কোয়েশ্চেন আকারে আসবে, ঠিক আছে? এরপর দেখো, 3 পৃষ্ঠা তো গেল, এরপরে একটা দলগত কাজ আছে। দৃশ্যপট 1-এর মতো নিজেদের এলাকায় প্রসার ও প্রচলন রয়েছে এমন কয়েকটি পণ্য, কৃষ্টি বা ঐতিহ্য খুঁজে বের করো। সেগুলোর মধ্যে এমন কিছু আছে কি না যা দিয়ে তোমাদের বয়সী কেউ ইচ্ছা করলে নতুন কোনো আইডিয়া তৈরি করতে পারে এবং তা থেকে পরিবারের আর্থিক কাজে সহায়তা করতে পারে। তো দলের সবাই মিলে আলোচনা করে এরকম একটি তালিকা বানাও। এটা আছে তোমাদের বইয়ের 4 নম্বর পৃষ্ঠায়। তোমাদের বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় আরেকটা দলগত কাজ আছে, দৃশ্যপট 2 ভালোভাবে পড়ো, সবার সঙ্গে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর সাজাও। তো এখানে 4টা প্রশ্ন আছে, এগুলো উত্তর তোমাদের সাজাতে হবে। এরপর দেখো, একটা একক কাজ রয়েছে যে ছক অনুযায়ী তোমার পরিবারের আগামী 1 সপ্তাহে নিত্য ব্যবহার্য পণ্যের একটি তালিকা তৈরি করো, ঠিক আছে? তো এই ছকটি হচ্ছে জীবন ও জীবিকা খাতায় লিখে প্রয়োজনীয় সংখ্যক ঘর তৈরি করো এবং সেখানে তথ্যগুলো লেখো। এই একক কাজটা তোমাদের করতে হবে, যেটা আছে তোমাদের বইয়ের 7 নম্বর পৃষ্ঠায়। এরকম একটা ছক তোমাদের তৈরি করা শিখতে হবে, যেখানে তোমরা তোমাদের পরিবারের সাপ্তাহিক পারিবারিক মজুদ পরিকল্পনা তৈরি করবে। গেল এই কাজ। এরপর দেখো, 10 পৃষ্ঠায় আরেকটা একক কাজ রয়েছে, মজুদ খতিয়ান বা স্টক লেজার বানাই। পরিবারের সদস্যদের সহযোগিতায় তোমার পরিবারের একটি মাসিক বা সাপ্তাহিক পারিবারিক মজুদের খতিয়ান বা স্টক লেজার তৈরি করো এবং তা অনুসরণ করো। তারপর 11 পৃষ্ঠায় আরেকটা দলগত কাজ রয়েছে, উপরের 2টি অভিভাবক সবার মধ্যে কোনটি সফল হয়েছে বলে মনে করো এবং কেন। প্রথমটিতে কী ধরনের অব্যবস্থাপনা ছিল, একটি চমৎকার অভিভাবক সভা আয়োজনের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখা প্রয়োজন বলে তুমি মনে করো। তারপর আমরা চলে যাই 14 নম্বর পৃষ্ঠায়। এখানে একটা প্রজেক্ট ওয়ার্ক আছে, ফায়ার ড্রিল, বিদ্যালয়ে একটি ফায়ার ড্রিল আয়োজন করো। এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান, বিষয়ভিত্তিক শিক্ষক এবং অন্যান্য শিক্ষক এবং ক্লাসের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে একটি সুন্দর পরিকল্পনা করো। তো এই হচ্ছে তোমাদের একটা প্রজেক্ট ওয়ার্ক। এরপর আরেকটা একক কাজ রয়েছে, ফায়ার ড্রিল পরিচালনায় কী কী সবল ও কী কী দুর্বল দিক তোমার চোখে পড়েছে তা উল্লেখ করো। এই কাজটা আছে তোমাদের বইয়ের 15 পৃষ্ঠায়। যতগুলো কাজ আছে ততগুলো কাজের কিন্তু সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নিতে পারবে, এমন কোনো কাজ নেই যেটা আমরা দেইনি। সো তোমরা প্লেলিস্টে গেলে তোমাদের যেই ছক বা যেই একক কাজ দলীয় কাজগুলো দরকার পৃষ্ঠা নাম্বার দিয়ে সেখানে তুমি খুব সহজে কিন্তু খুঁজে পাবে। এরপর দেখো, প্রথম অধ্যায়ের শেষে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমাদের শিখতে হবে, যে তোমার পরিবারের মজুদ ব্যবস্থাপনার লক্ষ্যে তুমি কী কী পদক্ষেপ নিয়েছ। মনে করো তুমি তোমার মায়ের ছোটোবেলার বান্ধবীদের একটি মিলনমেলা আয়োজনে দায়িত্ব পেয়েছ, আনন্দঘন পরিবেশে দিনটি তাদের উপহার দেওয়ার জন্য তুমি অনুষ্ঠানটি কীভাবে পরিচালনা করবে তার একটি পরিকল্পনা করো। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে একটি অনুষ্ঠান সূচি তৈরি করো। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কিন্তু জানতে হবে। এরপর আসলে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। দ্বিতীয় অধ্যায়ের প্রথমে হচ্ছে তোমাদের একটা দলগত কাজ আছে, দক্ষতার পরিবর্তন, সেলুন বা পার্লারে কাজ করে এমন একজন কর্মীর কর্মক্ষেত্র কাজ বিশ্লেষণ করো, নিচের ছকটি পর্যবেক্ষণ করো এবং উদাহরণ বিবেচনায় নিয়ে দেখো
আর কী কী পরিবর্তন যুক্ত করা যায়। এরপর তোমাদের পরিচিত আরেকটি কাজের ক্ষেত্র বেছে নাও এবং উক্ত ক্ষেত্রে কাজের ধরন ও দক্ষতার পরিবর্তনগুলো চিহ্নিত করো। এটা হচ্ছে তোমাদের বইয়ের ছক 2.2 কাজের ধরন ও দক্ষতার পরিবর্তন, তো এটা তোমাদের শিখতে হবে। এটা আছে তোমাদের বইয়ের 25 পৃষ্ঠায়। তারপর 27 পৃষ্ঠায় আরেকটা দলগত কাজ আছে, দক্ষ হয়ে ওঠার পথ পরিক্রমা। সানজিদা বিজ্ঞানী হয়ে ওঠার জন্য কী কী প্রস্তুতি নিয়েছিল এবং কী ধরনের শিক্ষাগত ডিগ্রি তাকে অর্জন করতে হয়েছে। প্রশিক্ষণ ও গবেষণার জন্য সে কোন কোন প্রতিষ্ঠানে দ্বারস্থ হয়েছে তা দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো। তারপর 29 পৃষ্ঠায় একটা একক কাজ রয়েছে, ছকের উদাহরণ ব্যতীত পোশাক শিল্পে যে কোনো একটি পেশা নির্বাচন করে সেই পেশার একজনের সঙ্গে আলোচনা করো এবং অন্যান্য সূত্র থেকে তথ্য অনুসন্ধান করে নিজের এই ছকটি পূরণ করো। তো ছক 2.3 এরকম একটা ছক তোমাদের কিন্তু পূরণ করা শিখতে হবে। তারপর 33 পৃষ্ঠায় একটা দলগত কাজ আছে, দলগত আলোচনার মাধ্যমে ছকটিতে বিভিন্ন খাতের মোট 7টি পেশার নাম লেখো এবং এগুলোর জন্য প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করো। এই ছকটা 2.4 পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা তোমাদের শিখতে হবে। তারপর দেখো একটা একক কাজ আছে, 2030 সালে বিদ্যমান থাকতে পারে এমন একটি পেশা নিজের জন্য নির্বাচন করো, উক্ত পেশায় কী কী দক্ষতা অর্জন করতে হবে তার একটি তালিকা তৈরি করো। ছক 2.5 2030 সালে সম্ভাব্য পেশার তালিকা, 34 পৃষ্ঠার এই ছকটা তোমাদের শিখতে হবে। এরপর একটা দলগত কাজ রয়েছে, শিমুলের কেস পর্যালোচনা এবং তোমাদের পরিচিত বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ বিশ্লেষণ করে এবার বাংলাদেশে বিদ্যমান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণে বিভিন্ন কোর্স সম্পর্কিত নিচের ছকটি পূরণ করো। ছক 2.6 কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার এই ছকটা তোমাদের পূরণ করা শিখতে হবে, যেটা রয়েছে তোমাদের বইয়ের 37 পৃষ্ঠায়। তোমাদের বইয়ের 38 পৃষ্ঠায় একটা একক কাজ আছে, একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান পরিদর্শন শেষে নিজের অনুভূতি লেখো। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় তোমার কোনো পরিকল্পনা আছে কি না, থাকলে পরিকল্পনা সম্পর্কে লিখে শিক্ষকের কাছে সেটা জমা দাও। এরপর দ্বিতীয় অধ্যায় শেষে কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর তোমাদের অবশ্যই জানতে হবে। তোমার এলাকায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে তা উল্লেখ করো। তোমার এলাকায় কোন কোন কারিগরি ও বৃত্তিমূলক কাজের চাহিদা রয়েছে বলে মনে করো। কৃষি শিল্প ও সেবা খাতের একটি করে পেশা নির্বাচন করো এবং নির্বাচিত পেশায় আমাদের দেশে উচ্চশিক্ষার কী ধরনের সুযোগ আছে তা উল্লেখ করো। মনে করো তুমি কারিগরি প্রতিষ্ঠান থেকে পরবর্তী পড়াশোনা করতে চাও, সেক্ষেত্রে সেখানে তুমি কোন ধরনের ট্রেড বেছে নেবে, উক্ত ট্রেড পছন্দ বা নির্বাচন করার কারণ কী, উক্ত ট্রেডটি আগামী শ্রমবাজারে কী ধরনের ভূমিকা রাখবে বলে তুমি মনে করো। এরপর আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। তৃতীয় অধ্যায়ে প্রথমে হচ্ছে একটা দলগত কাজ আছে, যেটা রয়েছে তোমাদের বইয়ের 47 পৃষ্ঠায়, ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধান। গল্পে কোন প্রযুক্তিগুলো ইতিমধ্যেই বিদ্যমান এবং সেগুলো সম্পর্কে তোমরা যা জানো তা খুঁজে বের করো। একই সঙ্গে কোন কোন প্রযুক্তি সম্পর্কে তোমাদের আরও জানতে হবে তার একটি তালিকা বানাও। তো এই ছক 3.1 নতুন প্রযুক্তির সন্ধান, এই ছকটা তোমাদের পূরণ করা শিখতে হবে। 50 পৃষ্ঠায় একটা দলগত কাজ আছে, ভবিষ্যৎ পেশার দক্ষতা। তোমরা 5 থেকে 6টি দলে বিভক্ত হয়ে যাও, প্রতিটি দল নিম্নোক্ত পেশাগুলোর মধ্যে যে কোনো 3টি পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা খুঁজে বের করো। প্রয়োজনে নিজেরাও পেশার নাম যুক্ত করে নিতে পারো। কাজটি করতে গিয়ে কম্পিউটার ল্যাবরেটরি, লাইব্রেরি, বিভিন্ন পত্রপত্রিকা বা দলের বা পরিবারের কারো সহায়তা নিতে পারো। তো এখানে কিছু পেশার নাম দেওয়া আছে, চেষ্টা করবে সবগুলোর জন্যই শেখার। তো আমরা হচ্ছে বেশিরভাগগুলোর জন্য আমরা এখানে করে দিয়েছিলাম সমাধান, তোমরা দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। তারপর 55 পৃষ্ঠায় একটা দলগত কাজ আছে, প্রজেক্ট বানাই। সমস্যা ক্ষেত্রগুলো থেকে যে কোনো একটি ক্ষেত্র বেছে নাও, দলের সবার সঙ্গে পরামর্শ করে উক্ত ক্ষেত্রের আওতায় পড়ে এমন একটি সমস্যা নির্বাচন করো। উক্ত সমস্যা নতুন প্রযুক্তির সহায়তায় কীভাবে সমাধান করা যেতে পারে তা নিয়ে একটি পরিকল্পনা করো এবং সমাধানের জন্য একটি মডেল তৈরি করো। এরপর এই অধ্যায় শেষে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কিন্তু জানতে হবে। প্রশ্নগুলো দেখো, 2030 সালের আমি, 2030 সালে তুমি নিজেকে কোন পেশার জন্য প্রস্তুত দেখতে চাও? উক্ত পেশায় কাজ করার জন্য তোমার কী কী প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন হবে বলে তুমি মনে করছো? উক্ত পেশায় সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি তোমার আর কী কী যোগ্যতা প্রয়োজন হতে পারে? তোমার নির্বাচিত পেশার মাধ্যমে তুমি কীভাবে তোমার দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছো? উক্ত পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে এখন থেকেই কী কী কাজের অনুশীলন শুরু করবে? এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের জানতে হবে। তো তোমাদের হচ্ছে শিখন অভিজ্ঞতায় প্রথম থেকে তৃতীয় অধ্যায় বা এই 3টা অভিজ্ঞতা ছিল, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 1 থেকে 59। এই 59 পৃষ্ঠার মধ্যে তোমাদের যে সকল একক কাজ বা দলগত কাজ বা প্রজেক্ট ওয়ার্ক তোমাদের শিখতে হবে তা নিয়ে তখন আমরা আলোচনা করেছি। তোমাদের যদি সরকার থেকে কোনো প্রশ্ন না দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের শিক্ষকগণ এই রিলেটেড বা এই টাইপেরই প্রশ্ন তোমাদের দিবেন, সে আশা করা যাচ্ছে।
তোমরা হচ্ছে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ষাণ্মাসিক মূল্যায়ন খুব ভালো মতোই হবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা বা ষাণ্মাসিক মূল্যায়নের জীবন ও জীবিকা বিষয়ের যে সিলেবাসটা দেওয়া হয়েছে তার আলোকে কী টাইপের প্রশ্ন আসতে পারে সে বিষয় নিয়ে আমরা এতক্ষণ দেখেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো সকলের 3 জুলাইয়ের জীবন ও জীবিকা পরীক্ষার জন্য অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।